ডব্লিউ বিতর্কের মাঝে নেতাজির মূর্তি বসবে ইন্ডিয়া গেটে উদ্বোধনে মোদি স্থায়ী গ্রানাইট মূর্তি পরে মূর্তি তৈরি না হওয়া পর্যন্ত থাকবে হলোগ্রাম স্ট্যাচু টুইট প্রধানমন্ত্রী নেতাজি মূর্তি ঘোষণার পরও জারি ট্যাবলো তর্জা মূর্তি বসালে কেন বাদ ট্যাবলো প্রশ্ন সৌগতর একদিন আগে কেন মনে এলো রাজনীতির অভিযোগ অধীরে নেতাজির দেখানো পথ থেকে বিচ্যুত মোদি সরকার মন্তব্য নরেনে অমর জ্যোতি অমর জওয়ান পঞ্চাশ বছর পর অমর জওয়ান জ্যোতি ওয়ার মেমোরিয়াল স্থানান্তর ইতিহাস নিয়ে ছেলে খেলা মোদী সরকারের বিরুদ্ধে সরব বিরোধী শিবির উত্তরপ্রদেশের মুখকে ইঙ্গিতপূর্ণ প্রিয়াঙ্কা আপকো কিসি অর কা চেহারা দিখ রহা হ্যায় দিখ তো রহা হ্যায় না সব জগহ মেরা চেহারা একই মাসে দুবার অভিষেকের গোয়া সফরকে কটাক্ষ দিলীপে তৃণমূল ওখানে দর্শক খোঁচা বিজেপির গোয়ায় সরকার গড়বে তৃণমূল দর্শক আসনে তালি দেবেন দিলীপ পাল্টা শান্তনু বাঁকুড়া বিজেপিতে বিদ্রোহী সুর কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের দাবি ওন্দা ইন্দাসের বিধায়কের সময় সব প্রশ্নের উত্তর দেবে দল বদলে জল্পনা জয়ে মন্তব্য বিধায়কের বিধায়কদের সঙ্গে কথা বলার আশ্বাস সুকান্ত শান্তিগঞ্জের উপর ড্রোন উড়িয়ে নজরদারির অভিযোগ আদালতের নির্দেশের পরেও ড্রোন উড়িয়ে কেন নজরদারি লোকসভা স্পিকারকে নালিশের সিদ্ধান্ত দিবেন্দু অভিযোগ সন্ডালে দ্বিতীয় বিমানবন্দর করার ভাবনা চিন্তা উদ্যোগ রাজ্যের আমরা এই নিয়ে বিস্তারিত জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে সুতপা এই বিষয়ে কি কি ইনফরমেশন পাওয়া যাচ্ছে দেখো দীর্ঘদিন ধরে রাজ্যের দ্বিতীয় বিমানবন্দর তৈরির চেষ্টা করা হচ্ছিল এবং সেক্ষেত্রে সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছিল এক লক্ষের জমি পাওয়া যাচ্ছিল না এবং সেই কারণেই দক্ষিণ চব্বিশ পরগনাতে যাতে এক লক্ষের জমি পাওয়া যায় তার জন্য মুখ্য সচিব সেখানকার জেলা শাসক গিয়েছিলেন দেখার জন্য সেটা জানা যাচ্ছে ভাঙড় দুই নম্বর ব্লকে 3,000 হেক্টর জমি এক লক্ষে পাওয়া যাচ্ছে এবং যদিও সেটা প্রাইভেট জমি এবং সেই জমি রাজ্য সরকার কিনে নেবে এবং সেখানে দ্বিতীয় বিমানবন্দর হতে পারে এর ফলে কিন্তু রাজ্যের জন্য সেটা অত্যন্ত সুখবর কারণ এত বেশি এখন বিমান আনাগোনা চলছে তার ফলে দ্বিতীয় একটা বিমানবন্দর হওয়া অত্যন্ত জরুরি এবং প্রয়োজন হয়ে পড়েছিল সেদিক থেকে যদি এই জমি কিনে নিয়ে রাজ্য সরকার দ্বিতীয় বিমানবন্দর করতে পারে তাহলে রাজ্যবাসীর জন্য সব দিক থেকেই সেটা সুখবর বিশেষ করে শিল্প বাণিজ্যর ক্ষেত্রে বড় একটা বিষয় হয়ে যাবে এই দ্বিতীয় বিমানবন্দর ধন্যবাদ সুতপা সন্ডালে দ্বিতীয় বিমানবন্দর করার ভাবনা চিন্তা উদ্যোগ রাজ্যের আমরা এই নিয়ে বিস্তারিত জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে সুতপা এই বিষয়ে কি কি ইনফরমেশন পাওয়া যাচ্ছে দেখো দীর্ঘদিন ধরে রাজ্যের দ্বিতীয় বিমানবন্দর তৈরির চেষ্টা করা হচ্ছিল এবং সেক্ষেত্রে সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছিল এক লক্ষের জমি পাওয়া যাচ্ছিল না এবং সেই কারণেই দক্ষিণ চব্বিশ পরগনাতে যাতে এক লক্ষের জমি পাওয়া যায় তার জন্য মুখ্য সচিব সেখানকার জেলা শাসক গিয়েছিলেন দেখার জন্য যেটা জানা যাচ্ছে ভাঙড় দুই নম্বর ব্লকে 3,000 হেক্টর জমি এক লক্ষে পাওয়া যাচ্ছে